প্রেম শুরু হলো, প্রেমের তো বহুত বড় গল্প, ঠিক আছে? সেই গল্প সেই ছোট্টবেলায় আমার বোনরা সবাই আমাকে অনেক সাহায্য করেছে, হেল্প করেছে, মানে ওইটুকু ওরা বুঝতো না কিছু, আমিও ঠিক মতো কিছু বুঝতাম না। সেই সিনটা সত্যি মানে বাঁধিয়ে রাখার মতো, যদি পারিস কখনো একটা বড় একটা ছবিটা তাই না বাঁধিয়ে রাখিস। সত্যি বলছি, নিজের মনে 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 একটু প্রাউড ফিল হয় যে এইটুকু বয়সে প্রেম করে এতটা সাকসেস হওয়া, তারপরে এতটা লং টাইম একসাথে থাকা। গোপন সবাই আপনাকে তো লুকিয়ে লুকিয়ে গেছিলাম তাই না, সবাই কেউ যাতে না জানে, মানে কাক ছিল টের পাইনি যে আমরা কোথায় যাচ্ছি ওইটুকু বয়স। যাই হোক, আমার তো নিজেকে খুব ভালো লাগে যে ওই প্রেমের সাক্ষী থাকতে পারে। হাই ফ্রেন্ডস, আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর এখন আমরা যাচ্ছি বাজারে। কবিতা কিন্তু যাবে না বাজারে, কবিতা থাকবে, কবিতা থাকবে কবিতা ভাইয়ের কাছে, কবিতার ভাইয়ের কাছে। আর আমার সাথে যাবো ওই যে কমলা সুন্দরী, আর কবিতাকে আজকে খুব সুন্দর লাগছে। ঠিক আছে, তাহলে ভিডিওটা দেখতে থাকুন, আর আমি আর কমলা ভাই এখন যাবো একটু বাজারে। সুন্দরী আজকে সবাই অনেক সুন্দর সুন্দর করে সেজেছে। আশ্রম গাইতে না अच्छी तरह से ओके जाना चाहिए, फिर हमको कोई दिखेगा। ठीक আছে, তার ভিডিওটা দেখতে থাকুন। আমরা পৌঁছে গেছি চকবাজারে। আর দেখুন, চকবাজার কিন্তু সবসময় খুব ভিড় থাকে, আজকেও কিন্তু অনেক ভিড়। আর আজকে আমরা প্রথমে যাব একটা সোয়েটারের দোকানে, যেই সোয়েটার দোকান থেকে আমরা সবসময় সোয়েটার কিনি, সেই দোকানটার নাম হচ্ছে ফোর সিজন। এই দোকানে কিন্তু খুব সুন্দর সুন্দর সোয়েটার পাওয়া যায়। আর এখানে কমলা বেন এসে এই সোয়েটার পরে পরে দেখছিলো। আমরা যখনই আসি এই সোয়েটারের দোকানে সোয়েটার কিনতে, আমরা কিন্তু পরে পরে এরকম দেখাই, কারণ যাতে আপনারা একটু দেখতে পারেন। আর সোয়েটারগুলো কিন্তু খুব বেশি দাম না। এই যে আমি আর কমলা বেন আয়নাতে দেখছিলাম, আর কমলা বেহেনের পরা দেখে ভাবলো আমিও তাহলে একটা পরে দেখি। আর এই সোয়েটারটা আমি পরে দেখলাম, সবাই বলছিল খুব সুন্দর নাকি সোয়েটারটা। আপনারাও কমেন্ট করে বলবেন কেমন লাগছে আমাকে এই সোয়েটারটা পরে। বাজার করা হয়ে গেছে, আর এখন আমরা যাচ্ছি ঘরে। যাওয়ার সময় রাস্তার সাইড দিয়ে অনেক সুন্দর সুন্দর গন্ধ গন্ধ পাচ্ছি, কিন্তু কিছু খাবো না। কমলা বেহেনার সামনে হচ্ছে এই যে কবিতা এখন চলে যাচ্ছে, আর ড্রেস চেঞ্জ, কারণ কমলা বেহেন চেঞ্জ করে নিয়েছে। এখন কবিতা হয়তো কোথাও যাবে বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে। সব চলেগা, লেকিন লড়কা আচ্ছা হোনা চাহিয়ে না, মন সে আচ্ছা হোনা চাহিয়ে, ইসকা ড্রেস কি তারা মন সফেদ হোনা চাহিয়ে। ঠিক হ্যায় বাহার জেসা ভি হো, ঠিক হ্যায় কুছ মার দুঙ্গি, হাই না বাইরে বড়ে হেরদা জস্তম বহ ভিতর বড়ে সফা হোনে পারছে। প্লিজ গাইস, মেরি মামি কে মাই জো হ্যায় মাই জি না মজলা মাই জি কে চ্যানেল মে লাইক শেয়ার কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করনা মত ভুলিয়ে। ये लोग बहुत अच्छे अच्छे वीडियो बनाते हैं, देखते हैं। ठीक है, ज्यादा प्यार दीजिए, मुझे भी दीजिए और कमेंट कीजिए। बाय যে আমরা ঘরে চলে এসেছি, কিন্তু আপনার দাদা ভাই এখনো আসেনি, আসতে অনেক রাত হবে। আজকে ইসলামপুরে গেছিল অনেক দূরে, আর কবিতাও চলে গেল বাড়িতে, আর আমার বোন আর বোনের বর ওরাও চলে এসেছে ডিআরসি কাকি। আর আপনার দাদা ভাই বলেছিল ওদের জন্য সোয়েটার কিনে আনতে, যে ওদের জন্য কিনে এনেছি। এখন আসলে ওদের বলবো পরে দেখতে কেমন লাগে। ঠিক আছে, তাহলে দেখতে থাকুন ভিডিওটা। এই যে বরকে বকতে বকতে আসছে আমার বোন, কি কি যেন বললো, উল্টে পড়ে যাচ্ছিলাম, ধরে না। আজকে দেখেই মনে হচ্ছে তোকে, তাহলে কালকে থাক পরশুদিন যাস। আমি আজকে অনেক আবার বলছি কি, মেলে দড়ি একটা বাঁধো কোমরে, টানতে টানতে নিয়ে যাও। ক্ষমা করো আমায় আজকে, আমি আর পারছি না। ঠিক আছে, আমি আজকে ভীষণ টায়ার্ড, খুব কষ্ট হচ্ছে, অনেক দূর অনেক দূর, বাবা অনেক দূর চলে গেছি। ভালো লাগে নাই? ইসলামপুর গেছে শিলিগুড়ি ছাড়াইয়ে, আসতেই চাইছিল না একবার রাত্রে, তারপরে বললো যে আসবে রাত্রিবেলা, থাকতে চাইছিল ওই গা। ঠিক আছে, শুরু করে দিয়েছে কমলা বেনের ফোন দেখা, সারাদিন কাজ করে না, স্যার নেই তো বলে সারাদিন কোনো কাজ নাই, খালি টই টই করে ঘুরে। সেই সকাল থেকে টই টই করে ঘুরতেছে, এই একটু আগে গেছিল, তারপর আমার সাথে আবার টই টই করে আসলো। একটু আগে সফেদ বালা কাপড়া পেয়ে লাগাযা থা, আবি কালা বালা লাগাযা, থোড়ি দের মে ও সোয়েটার লাগাযা। খেদে কোনো কাজ নাই কমলা বেহেনের, কোনো কাজ করে না, এরকম মানুষ আমি জীবনের প্রথম দেখলাম, কোনো কাজ করে না, সারাদিন টই টই করে বেড়ায়। কোন রক্ত আইসকো বলে না, বাহ ঠিকই তো আছে সাইজ না,
না না তোর ভালো লাগছে তো, আর কিছু বলতে হবে না। এসে গেছে গান করতে করতে। একজন আসলো আর এই যে একজন যাচ্ছে, আর একজন আজকে ঘুরে আজকে অবস্থায় দেখো তোমার শালি ববি করতে বর কাছে ঘুরতে। ঠিক আছে, কেমন বাই 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 বাই, গুড নাইট গুড নাইট। দেখলাম আমার শালির বর দাঁড়িয়ে আছে। একবার বলছিল আজকে বাড়ি আসবে না বউ, আমি কিছু বলা নাই, আমার তো চিন্তা হয়ে গেছে ওষুধ নিয়ে যাও নাই। ফ্রেন্ডস, এখন রাত হয়ে গেছে আর এখন আমি চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে এসেছি কারণ এখন আমি রান্না করবো। রান্না কিন্তু দুপুরেই করেছিলাম, একটু বেশি করেই করে রেখেছিলাম, ওরা তো ঘুরতে গেছিলো, আপনার দাদা বাড়ি ছিল না, তাই আমি দুপুর দুপুরে রান্না করেছি। আর কী কী রান্না করেছিলাম চলুন দেখাচ্ছি, আর এখন কী কী রান্না করবো সেটাও দেখাচ্ছি। আজকে দুপুরে রান্না করেছিলাম ডাল ধনে পাতা দিয়ে, মুসুরির ডাল, আর বানিয়েছিলাম ডিমের ঝোল। ডিমের ঝোল সবার খাওয়া হয়ে গেছে, আপনার দাদা বাড়ির জন্যই এখন আছে। ছোটো ছোটো আলু দিয়ে ডিমের ঝোল বানিয়েছিলাম, আর একটা ডিম ভেঙে গেছে এটা। আর ওদের পাঁপড়ও ভেজে দিয়েছিলাম, কারণ ওরা অন্য ভাজার থেকে পাঁপড় ভাজাটা বেশি পছন্দ করে, তাই পাঁপড় ভেজে দিয়েছিলাম ওদের সাথে, ওদের ওরা খুব ভালো খেয়েছে। আর এখন আমি রান্না করছি প্রেশার কুকারে হলো চানা, চানা কাবলি ছোলা, কাবলি ছোলা এখন রান্না করব। সিটি দিতে দিয়েছি, আর এদিকে এই যে মশলাও কেটে নিয়েছি, আলু একসাথে ওর সাথে সিদ্ধ দিয়ে দিয়েছি, ওইটা এখন রান্না করব, ওরা রাত্রে রুটি দিয়ে খাবে। আর এই যে আপনার দাদা ভাইকে একটু পটল ভেজে দেবো ডালের সাথে খাবে, কুচি কুচি পটল ভাজা। ঠিক আছে, তাহলে আমি কাবলি ছোলাটা রান্না করি, আর আপনার দাদা ভাই এসে গেছে। ঠিক আছে, তাহলে ভিডিওটা দেখতে থাকুন, আমি একটু রান্না করি। আমি বসিয়ে দিয়েছি কাবলি ছোলাটা, আর এখানে আপনার দাদা ভাইয়ের জন্য পটল ভাজা হচ্ছে। আস্তে আস্তে আসছে এখন, তার মানে ভালো লাগছে তো, এখন এনার্জিটা একটু ভালো আছে, একটু শুনলাম তো সেই জন্য না, সত্যি আমার মাথার মধ্যে এমন 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 করছিল, আমার ছিল মুকুন করছিল, আমার মধ্যে মুকুন নিয়ে দেখো। হ্যাঁ, এই যে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল কমপ্লিট, আর আমরা এখন গল্প দাদুর আসরে বসেছি। ছোটবেলায় গল্পের আসরে বসতাম, এখন আমাদের বুড়োবেলায় গল্পের আসরে বসেছি আমরা, বিভিন্ন ভ্যারাইটিস গল্প। আরে বুড়ো মনে করলি বুড়ো, আমরা নিজেরা বুড়ো মনে করি না, যতদিন বাঁচবো মরার পর্যন্ত বুড়ো মনে করবো না। তুমি মনে করো, মনে করি, তুমি তো বুড়োই, তোমাদের ও কি শয়তান, নিজের মনে করো না। তুমি নিজেকে কি ভাবছো এই যে মৌরা কালকে চলে যাবে, আসার আগের দিন খুব মজা লাগছিল, কালকে চলে যাবে দেখে ভালো লাগছে না, কতবার বললাম থাক আর দুই দিন থাক, থাকার ইচ্ছে ছিল থাকতেও পারে, কিন্তু কি বলবো, টিকিটটা ওইভাবে করা। আর তার থেকে বড় কথা, ও হচ্ছে ওর মা হচ্ছে বড় ছেলে ভরসা, বাড়ি থেকে দুদিন নেই, মানে মা ছেলেকে ছাড়া, ছেলে মাকে ছাড়া, মানে এই প্রথম জীবনে এই যে দিন রাত কাটালো বাইরে এসে, সেজন্য আমিও তো চাপ দিচ্ছি না, প্রথমে একবারে চাপ দিয়ে ফেলে বিপদ। এই এবার চারবার হয়েছে, পরের দিন পরের বার হয়তো চারের থেকে পাঁচ বা সাত হবে, ঠিক আছে, সেই জন্য আমি অতটা চাপ দিই না, যে থাক যেটুকু সহ্য করতে পারে করুক, কারণ কোনো কিছুই ওভার হয়ে যাওয়া ভালো না, সেটা ক্ষতিকর, ঠিক আছে। তাই যাই হোক, আমরা এখানে ভীষণ এনজয় করলাম কদিন, ঠিক আছে, আমার তো মন চাই যে আর কদিন থেকে যেতে বললে ভালো হতো, আমার অতটা ঘুরতে ভালোই লাগে, পছন্দ করি ঘুরতে। আর তার থেকে বড় কথা, এরকম মস্তি মাস দিদি আর জিজু যেখানে আছে সেখানে তো একদম মস্তি ঝড় উঠে যায়, সেই ছোট্টবেলার থেকে জিজু, না জিজু যেমন ছোট্ট ছোট্টবেলা থেকে শালি, একদম মানে ছোটবেলা ছোটবেলার শালি, মানে এত ছোটবেলার শালি জিজু সম্পর্ক খুলে দে তোর, আমি কিন্তু শুনে দিই, আমি কিন্তু সব দিনই জিজু বলি, মানে আমার যেদিন থেকে পরিচয়, যেদিন থেকে প্রেম শুরু হলো, প্রেমের তো বহুত বড় গল্প, ঠিক আছে, সেই গল্প সেই ছোট্টবেলায় আমার বোনরা সবাই আমাকে অনেক সাহায্য করেছে, হেল্প করেছে, মানে ওইটুকু ওরা বুঝতো না কিছু, আমিও ঠিক মতো কিছু বুঝতাম না, যে যে করেছে সেও বুঝতো না, যারা সাথ দিয়েছে তারাও বুঝতো না, ঠিক আছে, সবে দুধের শিশু, সব দুধের দাঁতও পড়ে নিয়েছে। যাই হোক, সবচেয়ে সেরা ঘটনা, মানে আগে পরেও আছে, কিন্তু ওটা সবচেয়ে সেরা, তখন আমি কিসে পড়ি,
তখন এই যে আমার জিজু তখন দিবানা আশিক, হ্যাঁ তা আমার দিদিকে দেখে তো একদম ফিদা। এখন তখন আর বগুলা ছেড়ে যেতে যাইতো না, ঠিক আছে, বগুলাতে এই সবকিছু ছিল, যান যান সব এখানে। তা একদিন দেখা করতে যে দেখা করাতে হবে, ঠিক আছে, দেখা করাতে হবে। এবার একজন তো মিডিয়া যায়, তখন তো ফোন ছিল না, এখন মিডিয়া হতে হবে। তারপরে কি করলো, এবার আমরা তখন, আমি কিন্তু দিদি আমাদের তখন একটু বাড়ির ডিস্টেন্স একটু বেশি হয়ে গেলে কি হবে, আমি সুযোগ পেলে ওই বাড়িতে চলে যেতাম, মানে আমরা ওইখানেই আড্ডা, ওখানেই গল্প সব কিছু হতো। এবার আমি সকালে গেছি ওখানে, কথা টথা বলে বাড়ি এসছি, রাস্তায় আসছি আমার জিজি আমাকে অ্যাটাক করেছে, ঠিক আছে, ওশালি 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 দেখা করে দাও না, সবাই কিন্তু শালি বলেই ডাকে সেই সময় থেকে, তোমার দিদির সাথে একটু দেখা করিয়ে দাও না, দেখা করিয়ে দাও না। এবার আমি শালি বলেও ডাকতো আর কারোর সাথে তুই তুই করে বলতো না, এইটুক পুকি এইটুক ছিল, দুই বছরের পুকির সাথেও তুমি তুমি করে বলতো। হ্যাঁ এটা ঠিক, কখনো আমাদের তুই মুই করে কথা বলেনি, এটা ঠিক। এবার আমাকে বলছে একটু দেখা করিয়ে দাও, আবার আমার সাথে কথা বলতে আসছে, আমি তো ভয়ে আওড়া শিয়াল না, ঠিক আছে, আমি বলছি আমার পেছন পেছনে একটা ছেলে আসছে, মানে মারাত্মক ব্যাপার, কে কে দেখার দরকার নেই, আমার পেছন পেছনে ছেলে আসছে, লোকে দেখলে কি করবে, তখন একটা ভয় কাজ করতো না, গ্রামের লোক একটা ছেলের সাথে কথা বলা তখন মানে এটাকে একটা বাজে ইস্যু করতো, এটা প্রচার হয়ে যেত, ওই ছেলেটা ওই মেয়েটার পেছন পেছনে ঘুরঘুর করে বেড়াচ্ছে, মানে এটা একটা ব্যাপার, মানে কার কে দেখা দেখি নেই। আমি ইশারা করে বলছি তুমি এখন যাও, তুমি এখন যাও, এ যাই না, খালি আমার পেছনে পেছনে আসছে, বলে কি বলো না কোথায় যাবে, বলো না তোমার দিদিকে দেখা করাবে কিনা, দেখা করাবে কিনা, কাগজ না কাগজ, একটা কাগজে লিখে নিয়ে গেছে টাইম, এবার টাইমে কোথায় যাবো সেটাও লেখা নেই, শুধু একটা টাইম লেখা ছিল, 4:30 বা 2:30 এর মধ্যে কিছু, বিকালের দিকে, বিকালের দিকে, আমার খুব ভালো মনে আছে 4:30 একবারে কিছু টাইম আমাকে লিখে না কাগজ দিয়েছে, আমি কাগজটা ধম করে ধরে সেই লুকিয়ে ফেলেছি, দুটো সাইকেল নিয়ে গেছিলাম বল, সাইকেল, হ্যাঁ। তারপরে তো বাড়ি আসলাম, এবার বাড়ি এসে খবরটা কিন্তু আবার দিদির বাড়ি পৌঁছাতে হবে, বুঝতে পারছেন কতটা টাফ ব্যাপার ছিল। আমি আবার বাড়ি এসে কাগজটা যত্ন করে রেখে দিয়েছি, রেখে আবার যা যা করার ছিল তখন কী কী করেছি মনে নেই, করে ঠোর আবার বিকেলবেলা চলে গেছি দিদির বাড়ি, তাড়াতাড়ি করে দিদি দেখা করতে হবে, কিন্তু এই দেখ কি লিখে পাঠিয়েছে, ঠিক আছে, এবার কে কে যাবে, আমরা দুই পার্টনার, মানে আমি একজন আর ডলি বলে আরেকটা, হ্যাঁ ডলি আমার জ্যাঠার বড় মেয়ে, হ্যাঁ ও আর ও একসাথে পড়তো, একদম সেম ক্লাস, ঠিক আছে, ও আরেকটু, ও আমি যেটুকু তাও মানে চতুর ছিলাম ও সেটুকু ও না, ঠিক আছে, বলত ছিল আর মানে ও একদমই বেশি শান্ত, ঠিক আছে, ও আরও বেশি ভীতু, মানে ও আরও বেশি ভীতু ছিল, মানে আমি তো অনেক ছোটোবেলা থেকে অনেক চটপটে ছিলাম, তা নিয়ে গেছি দায়িত্ব করে দেখা করাতে, কোথায় যাব, জায়গাও খুঁজে পাচ্ছি না, জায়গার ভীষণ অভাব, চলে গেছি একটা মানে মাঠের মধ্যে, সেখানে রজনীগন্ধার ফুল ছিল, পাশে একটা কলা বাগান ছিল, আমরা আর কলা বাগানে যাইনি, লোকে বেশি কথা বলি, পাশেই দাঁড়িয়েছিলি, আমরা রজনীগন্ধা জমিতে, ও জিজু আবার সেই সময় একটা ক্যামেরা নিয়ে গেছে, হ্যাঁ মানে তখন তো আর ফোন ছিল না ছবি তোলার মতো, ক্যামেরাটা ছিল, আর ক্যামেরা সাধারণ মানুষের ঘরে থাকতো না, সবার ঘরে ছিল না ক্যামেরা, মানে সেই সময় হয়তো শৌখিন লোক লাগতো, হ্যাঁ শৌখিন লোক, এবং যারা একটু বলতো সত্যি কথা বলতে, যারা একটু পয়সাওয়ালা তাদের ছাড়া এই ক্যামেরা ইউজ করতো না মানুষ, অনেক বছর আগে 23-24 বছর আগে, আমার জিজু তখন একটা ক্যামেরা নিয়ে গেছিল, আমাদের ছবি তুলেছে যদিও, শুধু তোর আছিস সেই ছবির পিছনে, ছোট সেই ছবি, অনেকগুলো ভালো ভালো একদম রোমান্টিক ছবিও তোলা হয়েছিল সেই রজনীগন্ধা জমিতে, ঠিক আছে, আমি জানি না ছবি তুলবে, সেই সেই সিনটা সত্যি মানে বাঁধিয়ে রাখার মতো, যদি পারিস কখনো একটা বড় একটা ছবিটা, তাই না, বাঁধিয়ে রাখিস, এবং আমাদেরও ছবি তুলেছিল। তারপরে যাই হোক, এই জার্নিটা যে সাকসেস হয়েছে এটা হচ্ছে মানে সত্যি বলছি নিজের মনে মনে অনেক একটু প্রাউড ফিল হয় যে এইটুকু বয়সে প্রেম করে এতটা সাকসেস হওয়া, তারপরে এতটা লং টাইম একসাথে থাকা, ভীষণ এক্সাইটেড ছিলাম যে দিদির বিয়ে, সারাদিন ওই হইচই করতে করতে কাটলো বিয়ের সময়, আর এই এটা কিন্তু আমার পিসির মেয়ে, হ্যাঁ ওর দিদিমা আর আমার ঠাকুমা আপন দুই বোন, তারপরে দুই বাড়ির থেকে কিভাবে মেনে নিয়েছিল সেগুলো আপনাদের পরে একদিন শোনাবো। আমার বাবা গেছিল আশীর্বাদ করতে, আশীর্বাদ করতে, এর তো জামাই নিয়ে আসতো তোর বাবা, হ্যাঁ জামাই তুলে নিয়ে আসলো, আমরা কন্যাত্রী গেলাম, কন্যাত্রী তো একটা দারুণ একটা মোমেন্ট, সেই কথাটা আমার খুব ভালো মনে আছে, কন্যাত্রী যাওয়াটা, সেই আমরা
তখন এত ভালো গাড়িও ছিল না, এত টাটা সুমো রাস্তায় এত দামি দামি গাড়ি চলতো না। সেই সময় আমরা ট্রেকারই করে গেছিলাম, মানে পাহাড়ি রাস্তায় যে গাড়িগুলো চলে এখনকার বাজারে ট্রেকার বলে আমাদের ওখানে, সেই ট্রেকারে করে গেছিলাম। প্রচণ্ড হাওয়া রাস্তার ধুলো, রাস্তা তখন পুরো পিজও ছিল না, ধুলো, আমরা তো ধুলো খেতে খেতে গেলাম রাস্তায়। আমরা ফলের ডালা, যে ডালাগুলো নিয়ে যায় তত্ত্ব যেগুলোকে বলে, সেই সমস্ত তত্ত্বের ডালা, সে কাগজগুলো উড়ে উড়ে চলে গেল, আর আমরা সারা রাস্তায় ফলগুলো খেতে খেতে গেছি। বুঝলা, এবার তত্ত্বের ফল খেয়ে খাইছিল, এই যেতে সব ফল খেয়ে ফেলেছিলাম, শুধু ডালিমটা খাইনি, যাতে ডালিমটা ছাড়াতে পারছিলাম না। ছোট ছোট শালি ছিল তো, কিছু মনে করো না, কিচ্ছু মনে করার নেই, কারণ কি পুরো অনেকটা জায়গা যাচ্ছিলাম, তো খিদেও পেয়ে গেছিল, ডালাটা উড়ে গেল, বলে ধুর ব্যাগ এটা ধরে রাখবো কি, সবাই খেতে শুরু করে দাও। হ্যাঁ, ওই ডালাটা খাওয়া হয়েছিল, আর একটা খইয়ের ডালা ছিল খুব সম্ভবত, খইয়ের হাড়িরও সেই মুখ খুলে গেল, ওই কয়েকজন ওই খইটাও খাওয়া শুরু করে দিল। গোপন সবাই আপনাকে তো লুকিয়ে লুকিয়ে গেছিলাম, তাই না মা? সবাই কেউ যাতে না জানে, মানে কাক ছিল টের পাইনি যে আমরা কোথায় যাচ্ছি, ওইটুকু বয়সে যে এত পাকা ছিলাম জানতাম না। যাই হোক, আমার তো নিজেকে খুব ভালো লাগে যে ওই প্রেমের সাক্ষী থাকতে পারে। ঠিক আছে, কেমন লাগলো, পুরনো কথা মনে পড়ে গেছে? পাগলে কি না কয়, পাগলে কি না কয়, এইভাবে রিভিউ দিও না, গাল দেখ লাল হয়ে গেছে, চকচকো কাশ্মীরি কাশ্মীরি আপেল। এই যে আমার বোন এতক্ষণ যা বললো, এটা হচ্ছে একদিনের একটা বিকেলের একটা দেখা করার কথা। এরকম অনেক অনেক গল্প আছে, অনেক কিছু আছে, বলো পরে সব জানাবো, অনেক ঘটনা আছে, ফুল লাভ স্টোরিটা আমরা পরে দেব। আমার যেই শালি গল্প করলো না, তার মাথায় প্রচুর উকুন। এখন অনেক রাত হয়ে গেছে, তাই ভাবছি ভিডিওটা আর বড় করবো না, এখানেই শেষ করে দিচ্ছি। তাহলে দেখাবো নেক্সট ব্লগে, টাটা বাই, গুড নাইট।